নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। প্রত্যেক প্রিয় ভিউয়ার্সদেরকে আমি একটি অনুরোধ করব, প্রত্যেকে এই কমেন্টটি অবশ্যই করুন। আজ মধ্যরাত থেকে মা কালীর কৃপা আশীর্বাদ পড়তে চলেছে এই ছয় রাশির উপর। অফুরন্ত অর্থ আসতে চলেছে মা কালীর আশীর্বাদে। দেখুন, গম্ভীরা কালীর পুজো, মা কালী বিশেষ আশীর্বাদ দিতে চলেছে এই ছয় রাশিকে। অর্থাৎ দেখুন, আমি একটি কথা বারবার বলি, ঈশ্বরের স্মরণাপন্ন হন, যে কোনো সমস্যা কিন্তু সমাধান হবেই হবে। এবং এর পাশাপাশি আমি একটি কথা বারবার বলছি, যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ পজিশনে আছে, শনি আপনার জন্মছকে খারাপ আছে, আপনি মা কালীর উপাসনা করুন, শনির বলবত্তা বৃদ্ধি কিন্তু পাবে। অর্থাৎ আজ মধ্যরাত থেকে মা কালীর আশীর্বাদে এই ছয় রাশি অফুরন্ত অর্থ কিন্তু আসতে চলেছে। মহা কোটিপতি লাখপতি কিন্তু এই রাশিগুলো কিন্তু হতে চলেছে। অর্থাৎ মা কালীর স্বয়ং কৃপা এই ছয় রাশির উপর কিন্তু আসতে চলেছে। এই জন্য বারবার বলছি, প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী অবশ্যই কমেন্ট করুন। এবং শনি খারাপ থাকলে মা কালীর উপাসনা বিশেষ করে করুন, শনি অনেক অংশে নেগেটিভ এফেক্ট। আবারও বলছি, প্রচুর আছে, শনি খারাপ আছে, স্যার কী করব, আমি বলবো আপনি মা কালীর উপাসনা করুন, এটা তো কিন্তু শনি প্রসন্ন কিন্তু হন, শনি মহারাজ। তো আজ মধ্যরাত থেকে যে রাশিগুলোর মা কালীর কৃপায় ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে বিস্তারিত আলোচনা কিন্তু করব। প্রথম যে রাশির কথা বলবো, সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির মা কালীর কৃপায় আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হতে কিন্তু চলেছে, আকস্মিক প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে উন্নতি। এবং এর পাশাপাশি যে কাজে বাধা পাচ্ছিলেন সেই কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে। অর্থাৎ আজ মধ্যরাত থেকে মা কালী বিশেষ কৃপা এই আপনার মেষ রাশির উপর কিন্তু পড়তে কিন্তু চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির মা কালীর কৃপায় আপনার ধনের ভাণ্ডার পরিপূর্ণ কিন্তু হতে চলেছে, আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে। আপনি মকর রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন, আপনার কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনার কিন্তু ঘটতে কিন্তু চলেছে। অর্থাৎ এই সময় মকর রাশির ভাগ্য সাথ দিবে, আপনার ব্যবসা থেকে, দৈনিক রোজগার থেকে, আকস্মিক প্রাপ্তি থেকে, কর্ম থেকে, এগুলোর দিকে লাভ কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির স্বয়ং মা কালীর কৃপায় আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, আপনাদের দাম্পত্য সুখের জায়গায় দেখা যাচ্ছে, ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্যের দ্বারা ব্যবসায় উন্নতি কিন্তু আপনারা এই সময় পাবেন, আর্থিক সংকট আপনাদের কাটতে চলেছে, সফলতা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি যে কোনো সূত্র থেকে হঠাৎ অর্থ পাওয়া আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, আপনি যদি হন বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার ব্যবসা ক্ষেত্রে এবং বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় লাভবান, আপনারা কিন্তু এই সময় হবেন। ব্যবসা বিদেশ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় দেখা যাচ্ছে,
ভাগ্য আপনাদের সাথ দিবে, সফলতা আপনাদের হাতের মুঠোয়, মা কালীর কৃপায় আর্থিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে, বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন, আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথাই বলবো, পাঁচ নম্বর সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আমি যদি বলি, লাভই লাভ কিন্তু আপনাদের হতে চলেছে, আপনাদের আর্থিক স্থিতি, দৈনন্দিন রোজগার, দাম্পত্য সুখ, আপনার মানসিক শান্তি, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, হঠাৎ কোনো পাওয়া, হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আপনাদের সৃষ্টি করে, যে কোনো সূত্র থেকে যেটা আপনাদের সুসংবাদ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে চলেছে। এবং এর পাশাপাশি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির। এরপর যে রাশির কথা আমি বলবো, স্বয়ং মা কালীর আশীর্বাদে সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির অফুরন্ত লাভ আপনাদের ভাগ্য সাথ দিবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের রিকভারি হবে, হঠাৎ প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের সাপোর্ট, যে কোনো কার্যে সফলতা এই সময় কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে। এবং স্বয়ং মা কালীর আশীর্বাদে আপনাদের উন্নতি আর উন্নতি লক্ষ্য করা কিন্তু যাচ্ছে। আপনি বৃষ রাশি মানুষ, ডায়েরিতে নোট করে নিন। আবারও বলছি প্রত্যেকে, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মা কালী আপনাদের যে কোনো বাধা বিঘ্ন দূর করতে পারে, আপনাদের উন্নতি, আপনাদের আর্থিক স্থিতি, সম্পত্তি, কর্ম, ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু মা কালী আপনার মাথায় হাত দিতে চলেছে। অর্থাৎ আপনাদের যে কোনো মনোবাসনা, যে কোনো ইচ্ছা আপনাদের কিন্তু পূরণ হতে চলেছে মা কালীর আশীর্বাদে। এই ছয় রাশি হতে চলেছে মহাকোটিপতি, অর্থাৎ মা কালীর বিশেষ কৃপা, মা কালীর বিশেষ দৃষ্টি এই ছয় রাশির উপর পড়তে কিন্তু চলেছে, ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে এই ছয় রাশির। অর্থাৎ অফুরন্ত অর্থ আসতে চলেছে এই ছয় রাশির, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্ত, এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করুন। এর পাশাপাশি জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী এই কমেন্টটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলবেন না। বিশেষ করে মা কালীর কৃপা আপনারা কিন্তু আজ মধ্যরাত থেকে কিন্তু এই ছয় রাশির জাতক বা জাতিকার যদি হন আপনারা পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।